প্রাতঃভ্রমণে বেরিয়ে বর্ধমানের ব্লিজ মাঠে ক্রিকেট খেলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হাঁকালেন 4 ছক্কা, বললেন সব পিচেই খেলি, খেলার পাশাপাশি চা খেলেন, আবার গানও শুনলেন এক রেল কর্মীর থেকে। তিনি বলেন কমিশনের শোকজদের জবাব দিয়েছেন তার মতো করে। অন্যদিকে রুদ্রনীলের মানভঙ্গ করে বিজেপির প্রার্থীর সমর্থনে সামিল হওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন সবাই দলের হয়ে কাজ করবেন। চন্দন সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ, এবং একেবারে অন্য মেজাজে দেখা গেল তাকে। রাজনৈতিক প্রচার কর্মসূচি কিভাবে শুরু করলেন আজ থেকে তিনি? প্রত্যেক দিনের কর্মসূচি হলো ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণে বেরোনো, সে কলকাতায় হোক, আর এখন বর্তমানে তিনি একদিন থাকছেন বর্ধমানে, একদিন থাকছেন দুর্গাপুরে। এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তা দেখা গেল আজকে শনিবার সকালবেলাতে তিনি বেরিয়ে পড়েছেন প্রাতঃভ্রমণে। বর্ধমানে ব্লিজ মাঠ বলে একটি মাঠ আছে, সেই মাঠের মধ্যে আসেন এবং এখানে এসে দেখেন যে সবাই মিলে ক্রিকেট খেলছে। তখন তাদের কাছ থেকে ব্যাট তুলে নেন এবং 4 ছক্কা হাঁকাতে থাকেন এবং বলেন যে আমি সব পিচেই খেলতে পারি। তিনি একটা ইঙ্গিত দিলেন যে তিনি যেখান থেকেই দাঁড়াবেন সেখানে তিনি জিততে পারেন, সেটাই কিন্তু অন্যভাবে একটু ইঙ্গিত দিয়ে বললেন। এরপরে তিনি 4 চক্রে যোগ দেন এবং 4 চক্রের পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে এক রেল কর্মীর কাছ থেকে তিনি গান শোনেন এবং গান শোনার পর সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন যে সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে এই যে রুদ্রনীল, যে বিজেপি প্রার্থী হওয়ার কথা ছিল, নিজেকে বলছিল দাঁড়াবে বরানগর থেকে, তা তিনি তো দাঁড়াতে পারলেন না, এখানে দলের মধ্যে একটা গোষ্ঠী কন্দল দেখা গেল। বললো না, এটা নিজেকে ভাবতেই সে দাঁড়াতে পারে, কিন্তু দল যেটা সিদ্ধান্ত দেবে সেটাই ঠিক, ও সব মিটে যাবে, ওটা দলের মধ্যে ব্যাপার। এরপরে প্রশ্ন করা হলো যে সায়ন্তী ব্যানার্জি ওখানে, সায়ন্তিকা ব্যানার্জি ওখানে দাঁড়িয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তখন তিনি বললেন এটা দলের, তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, এ ব্যাপারে কিছু বলবেন। কিন্তু সভা সিদ্ধ ভঙ্গিমাতে তিনি বললেন যে কমিশনে তিনি জবাব দিয়েছেন, কমিশনে তিনি যাওয়ার প্রয়োজন মনে করেননি কো, তিনি লিখিতভাবে যেমন কমিশন তাকে দিয়েছে সেইভাবে লিখিতভাবে তিনি জবাব দিয়েছেন। এরপরে কিন্তু ওখান থেকে তিনি বেরিয়ে যান এবং তারপরে তার যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যোগ দেবেন। আজকে তার কর্মসূচি বর্ধমানে রয়েছে টেলিপুকুর মাঠে এবং বিভিন্ন কর্মসূচিতে তিনি যোগ দেবেন। ধন্যবাদ চন্দন। চাবলায় ভোট প্রচারে তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাই চা শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন। 5 বছর আগে আলিপুরদুয়ার থেকে বিজেপির সাংসদ জিতেছিল, একজন সাংসদ 1 বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা হয়। এই 25 কোটি টাকার কাজ কোথায় করেছেন তার জবাব দিতে পারেনি বিজেপি। প্রচারে এসে আলিপুরদুয়ার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইকে নিশানায় ছিল বিজেপি। পাট্টা ইস্যুতেও তোপ দাগেন তৃণমূল প্রার্থী।